যশোরে এসে যদি আপনি স্ট্রিট ফুড ট্রাই করতে চান আর তাহলে প্রথমেই মাথায় আসবে মুজিব সড়কের কথা। আর এখানে মূলত বিভিন্ন ধরনের স্টল বসছে। আসসালামু আলাইকুম ভাই পরশু এবং সুন্দর এপকান্ত। যাই হোক, অনেকদিন ভাবতেছি যে কিছু স্ট্রিট ফুড ট্রাই করার দরকার, আর অনেকদিন আমি কোনো বাইরের খাবার খাই না, এজন্য চলে আসছি কিন্তু একদম মুজিব সড়কে। আর এখানে এসে দেখি সেই লেভেলের বিভিন্ন ধরনের ফুড কার্ট বসছে, মানে বলতে পারেন একদম আমাদের সেই খুলনার মতো বিভিন্ন ধরনের ফুড কার্ট রয়েছে। তো যাই হোক, এই পাশে কিন্তু আমি রাস্তাটা পার হয়ে গেলাম, আর রাস্তা পার হয়েই চলে আসলাম একটা বাইট বক্সের সামনে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফুড কার্ট, আর ফুড কার্টটা দেখে বেশ ভালোই লাগতেছে। চারিপাশে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন দেওয়া ছিল, আর দোকানটা কিন্তু খুবই সুন্দর, মানে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে। আই থিঙ্ক এদের খাবারটাও খুবই ভালো হবে, যতদূর শুনছি এটা নাকি স্টুডেন্টরা মিলে এই ফুড কার্টটা দিছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা আসি মুজিব সড়কে, আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি ইজি শোরুমের ঠিক অপোজিটে। তো প্রথমে আমি মেনু কার্ডে একটু চোখ বুলাইলাম, আর চোখ বুলাই দেখি এখানে একটা স্টুডেন্ট বার্গার আছে যেটা দাম হচ্ছে মাত্র 45 টাকা। মানে কি বলবো, এই যুগে 45 টাকায় বার্গার পাওয়া যায়। আর এই পাশে দেখতে পেলাম গরম গরম একদম ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে, জিনিসটা দেখে আমার কাছে খুবই লোভ লাগতেছে। তো যাই হোক, আমরা কিন্তু টোটাল নিয়ে নিবো হচ্ছে বার্গার, আর সেই সাথে নিবো নাসোস, কারণ এই দুইটা নাকি এখানে খুবই ফেমাস। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা বাটির ভিতরে কিছু চিকেনের কুচি দিল, সেই সাথে মেয়োনিজ আর টমেটো সসও দিছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন নাসোসও দিয়ে দিছে, দিয়ে এরপরে আরও কিন্তু কেচাপ আরও অনেক কিছু দিয়ে দিচ্ছে। আই থিঙ্ক জিনিসটা খাইতে বেশ মজাই হবে, এখন দেখা যাক যে আসলে খাইতে কেমন। অন্যান্য জায়গায় কিন্তু নাসোস কেমন জানি নরম থাকে, আর এই সব ভাইয়ারাই মূলত এই বাইট বক্সটা পরিচালনা করতেছে, তো বুঝতেই পারতেছেন। আর এনাদের কাছে আই থিঙ্ক সার্ভিসটা খুব ভালোই পাবেন আপনারা। তো যাই হোক, এখন কিন্তু এত কথা না, এখন মেইন কথা হচ্ছে তাদের খাবারটা আসলে কেমন হবে, সেটাই মূলত দেখবো। তো এই পাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়, আর আমাদের কিন্তু সেই নাসোসটা চলে আসছে, আর এর পাশে দেখতে পেলাম একটা নাসোস পড়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, এখন কিন্তু আমি এটা টেস্ট করে দেখবো যে আসলে এটা খাইতে কেমন। আর এটা খাওয়ার সাথে সাথে একটু হইলে আর একটা আপমনির সাথে ধাক্কা খাচ্ছিলাম, যাই হোক ধাক্কা খাইতেও খাইলাম না। এই পাশে আমি নাসোস খাচ্ছি, নাসোসটা খাইতে বেশ মজাই লাগতেছে। আর সত্যি বলতে এই নাসোসটার যে চিকেন গুলা মুখের মধ্যে পড়তেছে ওফ, আর এই নাসোসটা মুখে নেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম খুবই ফ্রেশ। মানে অন্যান্য জায়গায় নাসোস খাইতাম সেগুলো অনেক নরম ছিল। আচ্ছা, এই নাসোসটা হচ্ছে 60 টাকা। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, ঠিক আছে, যেরকম একটা বার্গার আছে, বার্গারটাও ট্রাই করবো, বাট নাসোসটা আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। বিশেষ করে এর ভিতরে প্রচুর পরিমাণে মানে মাংস আছে। তো যাই হোক, এখন কিন্তু এই নাসোসটা আমার সম্পূর্ণ শেষ করতে হবে। আর এদিকে শাকিলকেও একটু বললাম তুমি একটু শেষ করে দাও, যেহেতু আমি এটা একা খাইতে পারবো না। তো এর পাশে শাকিলও খাইলো, আর ওই পাশে দেখতে পাচ্ছি ভাইয়েরা কিন্তু আমার জন্য একটা স্পেশাল বার্গারও বানাচ্ছে। তো বার্গারটা দেখতে পেলাম বার্গারের যে বানটা আছে ওইটা একটু আগে গরম করে নিচ্ছে, জিনিসটা কিন্তু ভালো লাগছে, গরম গরম বার্গার খাওয়ার মজা একটু আলাদা। তো এই পাশে দেখতে পেলাম বানের ভেতরে কিন্তু মেয়োনিজ দিয়ে দিল, সেই সাথে মনে হয় এরপরে টমেটো কেচাপও দিবে, অ্যান্ড ফাইনালি সে কেচাপও দিয়ে দিছে। সেই সাথে দেখতে পেলাম ছোট ছোট কিছু শশার কুচি, আর এই দেখতে পাচ্ছেন বড় বড় কিছু চিকেনের কুচিও দিয়ে দিছে। মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে 45 টাকার রেগুলার যে বার্গারটা ওইটা বানাইছে। আর এখন যেটা বানাবে সেটা হচ্ছে আমার জন্য একটা স্পেশাল বার্গার, যেটার দাম হচ্ছে 60 টাকা। তো আপনারা চাইলে 45 টাকারটাও নিতে পারেন, 60 টাকারটাও নিতে পারেন, আহামরি কিন্তু তফাত না, জাস্ট একটু হালকা পাতলা একটু কম বেশি তফাত, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন আমার এই বার্গারটাও কিন্তু চলে আসছে, আর বার্গারটার প্রাইস হচ্ছে 60 টাকা। আর আমি আপনাদেরকে বলবো বার্গার 60 টাকা দিয়ে না কিনে আপনারা 45 টাকারটাই খান। তো যাই হোক, এখন কিন্তু এটা টেস্ট করার পালা যে আসলে খাইতে কেমন, আর এটা মুখে নেওয়ার বুঝতে পারলাম যে বেশ ভালোই, ঠিক আছে, সবকিছুই মোটামুটি আমার কাছে ফ্রেশ লাগছে এক কথায় বলতে পারেন, যেহেতু এটা ফুড কার্ট তো এখানে দিনেরটা দিনেই বিক্রি হয়ে যায়। তো এই নাসোস আর এই বার্গার খাওয়ার পরে একটা জিনিস খুবই ভালোভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে বার্গারের চেয়ে নাসোসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এরপর একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। তো পার্সোনালি আমার তাদের ফুডটা খুবই ভালো লাগছে, বিশেষ করে একটা জিনিস দেখলাম, দামটা কিন্তু অনেক রিজনেবল, ঠিক আছে, মানে আমরা যারা স্টুডেন্ট আছি স্টুডেন্টদের জন্য আই থিঙ্ক বেস্ট হইতে পারে বাইট বক্স, ঠিক আছে, তো আপনারা চাইলে আসতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এরপরে আমরা চলে গেছিলাম প্যারিস রোডে, আর গিয়ে সেখানে একটু লাস্তি অর্ডার দিয়ে দিলাম, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।